بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আহাইকুম আলহামতুল্লাহ বরাকাত আপনি আত্মীয় স্বজনদের হক আদায়ের ব্যাপারে প্রশ্ন করেছেন যে তাদের জন্য দোয়া করলে চলবে কিনা সর্বপ্রথম সাধ্য অনুযায়ী আত্মীয়স্বজনের হক আদায় করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যদি তারা দরিদ্র হয় তাদের অভাব অনটন দূর করা যতটুকু তারা বিপদ আপদ বলে তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের খবরাখবর নেওয়া এটা হচ্ছে তাদের আত্মীয়দেরকে মানে আনন্দ দেওয়া অর্থাৎ যোগাযোগ রাখার মাধ্যমে তাদের খুশিতে খুশি হওয়া তাদের সুখে অংশগ্রহণ করা খুশিতে অংশগ্রহণ করা বিপদে আপদে ধৈর্য ধারণ করা বিভিন্ন তাদেরকে সান্ত্বনা দেওয়া এটা হচ্ছে সাধ্য অনুযায়ী করার ব্যাপার যদি সেটা মানুষ না পারে দূরে থাকার কারণে বা আপনি ফাইনান্সিয়াল কারণে টাকা পয়সার মানে ক্ষমতা না থাকার কারণে সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ তো সবাইকে বলেছেন ফাত্তাক্লা অর্থাৎ ষোলো নম্বরে আয় তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় কর অর্থাৎ ইসলামের যত বিধানগুলো সাধ্য অনুযায়ী আমাদের করতে হবে প্রথম চেষ্টা করতে হবে আমার সাধ্য অনুযায়ী সেটা যদি না অপরাক হই তাহলে অন্তত আমাদের জন্য দোয়া করাটা যদি আমরা দোয়াও না করি তাদেরকে মন থেকে ভালোবাসা তাদের জন্য কল্যাণ না কামনা করি তাহলে এটা হক আদায় করা হবে না তো হক আদায় করা করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা চালাবো সর্বপ্রথম প্রথম থেকে নিয়ে সর্ব তাদের সাথে যোগাযোগ করা তাদেরকে সহযোগিতা করা ফাইনান্সিয়াল টাকা পয়সা দিয়ে তাদের অভাব অনটন দূর করার চেষ্টা করা তাদের সুখে দুঃখে অংশগ্রহণ করা যেটা দূরের দূরত্বের কারণে বা দূর দেশে থাকার কারণে বা আর্থিক যে কোনো কারণে যদি এটা সম্ভব না হয় অন্তত যে তাদের জন্য দোয়া করাটা এটা তো অবশ্যই করতে হবে কারণ এটা তো অন্যান্য মুসলমানদের জন্য আল্লাহ দোয়া করতে বলেছেন তোমরা সুরা মোহাম্মদের উনিশ নম্বর আছে সেখানে আল্লাহ বলতেছেন আরামিল্লাহ তোমরা জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকার মবদ নেয় এবং আল্লাহর এই একত্রতার যে দাবি সেটা পূরণ করো অর্থাৎ আল্লাহর বিধি বিধান মেনে চলো এবং ওস্তাখরুলাওয়ার এবং তুমি তোমাদের অন্যায়ের জন্য বোলতটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সমস্ত মহমেন পুরুষ মহিলাদের জন্য ক্ষমা চাও সেটা প্রথম পিতামাদের থেকে শুরু করে নিয়ে আত্মীয় ধারাবাহিক যত আত্মীয় আসে এবং পর্যায়ক্রমে সমস্ত মুসলমান পুরুষ মহিলাদের জন্য দোয়া করাটা এটা আমাদের উপর একটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং এটা আমাদের দায়িত্ব কর্তব্য তো এই জন্য আমাদের আমাদের ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তারা আমাদের অন্তরের অবস্থা আমাদের বাস্তব জীবনযাত্রার অবস্থা জানেন সেই অনুযায়ী আল্লাহ তারা আমাদের সাথে আমাদের জন্য পুরস্কৃত করবেন অথবা আমাদেরকে শাস্তি দেবেন তো কাজেই আল্লাহ তারা জানেন আমাদের অবস্থা যদি আমার আর্থিক সমর্থ না থাকে আমাকে যাওয়ার আশা করা যোগাযোগ করার সমর্থ না থাকে তখন আমরা অবশ্যই তাদের জন্য অবশ্যই দোয়া করবো কিন্তু আমার মানে সমর্থ থাকা সত্ত্বেও যদি আমি ডিনাই করি বা ইচ্ছা করে তাদের থেকে দূরত্ব বজায় রাখি তাহলে সেটা পাপ হবে আর কি ইচ্ছাকৃতভাবে যদি মানুষ এই কাজ করে তাহলে হবে কিন্তু অনিচ্ছা যদি ঘটে যায় সে ক্ষমা চায় এবং সে অপারক পারতেছে না অন্তত তাদের জন্য দোয়া করাটাই উত্তম আল্লাহ তাদের জন্য তাদের অভাব দূর করে দেয় এবং তাদের সকল কল্যাণদান করে অকল্যাণ থেকে তাদেরকে রক্ষা করে অন্তত এই জিনিসটা আত্মীয়দের জন্য এবং সবার জন্য যারা মারা জীবিত আছে মৃত্যু জীবিত ও মৃত দুরবস্থা দুরবস্থায় যারা জীবিত তাদেরকে আল্লাহ তালা তাদের জন্য সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাদের অভাবনাটা দূর করে দেন এবং যারা মারা গেছেন তাদের জন্য যেন আল্লাহর ক্ষমা চাওয়া যায় আল্লাহ তালা তাদের কবরের আজাব যেন আল্লাহ তাদের মাফ করেন কবরকে আলোকিত করেন কবরকে প্রশস্ত করে দেন এবং কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এবং তাদের মর্যাদা যেন আল্লাহ বৃদ্ধি করেন এটা আমাদের ওপর কর্তব্য দায়িত্ব অন্য যে কোনো আত্মীয় স্বজন হোক সেটা সকল মোমেন পুরুষ মহিলা হোক সবার জন্য এই দোয়া করে আল্লাহ আমাদেরকে এই আল্লাহর সকল বিধান গুলো বুঝে সাধ্য অনুযায়ী আহ সেটা তারা সেভাবে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের ভুল ত্রুটি গুলো আল্লাহ তালে ক্ষমা করে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুক ওসালী ওয়া আল্লাহিদ